আমি এখানে যেটা করার চেষ্টা করেছি যে ও অন্যান্য কর্পোরেট হসপিটালের যেসব ব্যবস্থাপনা, অনেক এসি, অনেক ল্যাভিশ জায়গা, অনেক বড় লবি, এইসব আমি এখানে দিতে পারিনি। এইসব দিতে গেলে অনেক খরচ বেড়ে যায়। সে খরচের দিকটা সবসময় আমি মাথায় রেখেছি, যাতে মিডল ক্লাস, মধ্যবিত্তের ধর্তব্যের মধ্যে থাকে, ফলে আমাদের রোগীর পরিমাণের ঘাটতি ঘটেনি। ট্রান্সপ্লান্টেও একই অবস্থা। ট্রান্সপ্লান্টে আমরা সব সব সময় চেষ্টা করেছি যাতে সবচেয়ে বেশি নিখুঁত হয়, যে কোনো কাজই যাতে আমাদের এখানে নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আমি আমার সহযোগী সবাইকে আমি এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছি। সেবামূল্য মান নির্ধারণের, সেবামূল্যের নির্ধারণের ক্ষেত্রে আমরা সবসময় এই অর্থনৈতিক জিনিসটা চিন্তায় মাথায় রেখেছি যাতে ইয়ে হয়। তো এইভাবে আমরা করতে করতে 2014 সালে যখন করলাম, তখন আমরা সপ্তাহে দুটো করে শুরু করেছিলাম। তারপরে এক দুই বছর পরে দেখলাম রোগীর সংখ্যা এত যে অনেক দিন বসে থাকতে পারে না এইসব রোগী, যে ট্রান্সপ্লান্টের জন্য যদি এক দুই মাস বসে থাকতে হয় তাদের জন্য কষ্টকর হয়ে যায়, অনেক খরচের ব্যাপারও হয়। তখন বাধ্য হয়ে আমাদের তিনটে করে ট্রান্সপ্লান্ট শুরু করতে হলো, তিনটে করে আরও 2 বছর চালালাম, এবার চারটা করে শুরু হলো। চারটা করে শুরু করে এখন দেখছি তো আরও সপ্তাহে এখন 5টা করে ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। তো এই একটা সুবিধা। যেটা আমি বলছিলাম যে আমাদের ধরেন ইউরোলজির অনেক সার্ভিসের ভিতরে ট্রান্সপ্লান্ট একটা সার্ভিস, তো ট্রান্সপ্লান্ট সার্ভিসটাকে আমি বেনাভোলেন্ট করার চেষ্টা করেছি এখানে, যে সবচেয়ে কম খরচে যতটুকু করা সম্ভব হয়, এবং তাদের ট্রান্সপ্লান্ট পরবর্তী তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে যে ফ্রি করার ব্যবস্থা, তাদের ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে। তো এগুলি কিন্তু সম্ভব হয়েছে এই আলাদা হাসপাতাল থাকার কারণে। একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনার অর্কিড যে থিওরি বলি আমি, যে অর্কিড সাধারণত জন্মায় একটা বড় গাছে জন্মায়, তার সমস্ত নিউট্রিশন, তার সমস্ত খাদ্যদ্রব্য ওই বড় গাছ থেকেই নিতে থাকে, কিন্তু প্রতিদান হিসাবে সুন্দর ফুল দেয় এবং সবাই সেই বড় গাছটার দিকে তাকায় ফুলটা দেখার জন্য। তো আপনি কল্পনা করুন, দুইটা বড় গাছ পাশাপাশি রয়েছে, একটা গাছে ধরেন একটা সুন্দর অর্কিড ঝুলে আছে আর একটা গাছে অর্কিড নেই, সবাই কিন্তু ওই অর্কিডওয়ালা গাছের দিকেই তাকাবে। তো অর্কিড যে গাছটা লালন করছে সেই গাছের কিন্তু কোনো ক্ষতি করে না, গাছের শাখা প্রশাখা পাতা পল্লবে কোনোই ঘাটতি ঘটে না, কিন্তু প্রতিদান হিসেবে খুব সুন্দর ফ্লাওয়ার দেয়। আমার এই হাসপাতালেও ট্রান্সপ্লান্ট একটা অর্কিডের মতো, হাসপাতালটা একটা বড় গাছের মতো। এখান থেকে অনেক অনেক ধরনের সার্ভিস আমরা দিচ্ছি, কম খরচে দিচ্ছি, কিন্তু সেখান থেকে তো ইনকাম আসছে, তারই একটা অংশ আমরা ট্রান্সপ্লান্ট সেক্টরে ব্যয় করছি। এখন সম্ভবত গতকালকেও ট্রান্সপ্লান্ট ছিল আমাদের, 1119তম ট্রান্সপ্লান্ট হয়েছে গতকাল। তো এই যে অক্টোবরে আমাদের 1000 হয়েছিল, এই 1000-এর পরে 119টা ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। তো এই এই ট্রান্সপ্লান্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এই গাছ থাকার কারণে, এই প্রতিষ্ঠান থাকার কারণেই আমরা করতে পেরেছি।